হ্যালো ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও নাও ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ব্যাঙ্গলি নলেজ একাডেমি তো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা আপগ্রেড স্পেশাল ক্লাস সিক্স নিয়ে আলোচনা করব এই ক্লাসটি আপগ্রেড নেওয়া যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো বন্ধুরা শুরু করছি আজকে ভিডিও তো বন্ধুরা প্রথম প্রশ্ন বলছে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কী আছেন তো বন্ধুরা এর মধ্যে সঠিক অ্যান্সার অপশন সি আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ কে কে ভেনুগোপাল হবে সঠিক অ্যান্সার তার সঙ্গে তোমরা সকলে জানো যে সুনীল আরোরা নির্বাচন কমিশনার ওম বিড়লা স্পিকার এবং শরদ অরবিন্দ ববদি কি আছেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি আমাদের নেক্সট এবং দু নম্বর প্রশ্ন বলছে খালসা ধর্মের প্রতিষ্ঠাতা কে তো বন্ধুরা গুরু গোবিন্দ সিং অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার তার সঙ্গে তোমরা মনে রাখবে গুরু অর্জুন সিং কত নম্বর গুরু না তম গুরু পঞ্চম গুরু এবং টেক বাহাদুর নবম গুরু নাইনতম গুরু এবং এই গুরু গোবিন্দ সিং কিন্তু বন্ধুরা দশম গুরু বলছে পথের পাঁচালী কে রচনা করেন তো অপশন সি আমাদের ওই সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পথের পাঁচালী রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার মধ্যে কি রয়েছে রবীন্দ্রনাথের রচনার মধ্যে রয়েছে বন্ধুরা গীতাঞ্জলি গোড়া ঘরে বাইরে প্রভৃতি এবং শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি রয়েছে বড় দিদি পল্লী সমাজ দেবদাস পথের দাবি উল্লেখযোগ্য রচনা পথের দাবি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুত একটি এবং নেক্সট রয়েছে কি না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল গ্রন্ধরা আনন্দ মঠ প্রভৃতি কিন্তু বন্ধুরা উল্লেখযোগ্য নম্বর ফোর বলছে ডিভাইন কমিটি গ্রন্থটি রচয়িতা কে তো ডিভাইন কমিটি কে রচনা করেন অপশন এ আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ দান্তে রচনা করেন ডিভাইন কমিটি তার সঙ্গে তোমরা মনে রাখবে ভাস কি রচনা করেন না স্বপ্ন বা দত্ত স্বপ্ন বাসভূত এবং বাকপতির রচনার মধ্যে উল্লেখযোগ্য কি রয়েছে বন্ধুরা গৌরবাহ গৌরবাহ এবং বিষ্ণু শর্মা সকলে জানো যে পঞ্চতন্ত্র ময়ূর সিংহাসনে শেষবারের মতো কে বসেন তো বন্ধুরা এই ময়ূর সিংহাসন কে রচনা করেন শাহজাহান কিন্তু সঠিক অ্যান্সার ময়ূর সিংহাসন রচনা করেন মানে তৈরি করেছিলেন কিন্তু শেষবারের মতো কে বসেন অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে

অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি অপশন বি কিন্তু বন্ধুরা আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে মহাত্মা গান্ধীকে উনিশশো আটচল্লিশ সালের এই তিরিশে জানুয়ারি হত্যা করেছিল এবং এই তিরিশে জানুয়ারি কি নামে পরিচিত বন্ধুরা এই তিরিশে জানুয়ারি শহীদ দিবস শহীদ দিবস পালন করা হয় প্রতি বছর নম্বর সেভেন বলছে সঞ্জীবনী প্রতিকার সম্পাদককে তো বন্ধুরা সঞ্জীবনী প্রতিকার সম্পাদককে কৃষ্ণ কুমার দত্ত আমাদের সঠিক অ্যানসার কৃষ্ণ মিত্র অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক অ্যানসার বন্ধুরা তার সঙ্গে তোমরা মনে রাখবে যে অক্ষয় কুমার দত্তের কি রয়েছে বন্ধুরা অক্ষয় কুমার দত্তের বন্ধুরা রয়েছে তত্ত্ববোধিনী এবং এই ঈশ্বর গুপ্তের কি রয়েছে বন্ধুরা ঈশ্বর গুপ্তের রয়েছে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর এবং শ্রী অরুবিন্দের বন্দে মাতরম বন্দে মাতরম তার সঙ্গে তোমরা এই এক্সট্রা ফ্যাক্ট গুলো মনে রাখবে

নম্বর সেভেন নাইন বলছে তারা মাছের গমন অঙ্গের নাম কি তো বন্ধুরা তারা মাছের গমন অঙ্গের নাম কি অপশন ডি আমাদের শর্টিক অ্যান্সার অর্থাৎ নালিপথ হয়ে যাবে কিন্তু বন্ধুরা শর্টিক অ্যান্সার তারা মাছের গমন অঙ্গের নাম নালিপথ তার সঙ্গে তোমরা মনে রাখবে যে হাইড্রের গমন অঙ্গের নাম কোশিকা হাইড্রা হাইড্রের গমন অঙ্গের নাম কশিকা এবং মাংস পথ কার এটি শামুক শামুকের এবং তোমরা সকলে জানো সিটাকার না কেঁচোর তো আমাদের নেক্সট প্রশ্ন বলছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো বন্ধুরা এদের মধ্যে সঠিক অ্যান্সার অপশন এ আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু এই থমাস কাপটি জড়িত তোমরা অনেকেই জানো যে হকির সঙ্গে আগা খান কাপ আগা খান কাপ এবং ক্রিকেটের সঙ্গে কি রয়েছে না দিলীপ ট্রফি ইরানি ট্রফি রঞ্জি ট্রফি এবং ফুটবলের সঙ্গে কি রয়েছে না ডোনাল্ড ডোনাল্ড কিন্তু বন্ধুরা নম্বর ইলেভেন বলছে শেরি বাঙ্গাল নামে কে পরিচিত তো শেরী বাঙ্গাল নামে কে পরিচিত অপশন সি আমাদের সঠিক आंसर অর্থাৎ এ কে ফজলুল হক হয়ে যাবে আমাদের সঠিক आंसर তার সঙ্গে তোমরা মনে রাখবে যে যতিন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কি না বাঘা যুতিন বাঘা যুতিন এবং জয়প্রকাশ নারায়ণের কি বন্ধুরা জয়প্রকাশ নারায়ণকে বলা হয় লোকনায়ক লোকনায়ক এবং এখানে ভ্যান চ্যাটনা বন্ধুরা ধ্যান চাত তাকে কি বলা হয় না হকির যাদুকর নাম্বার 12 বলছে ক্ষমতার একক নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তো ক্ষমতার একক কি বন্ধুরা ক্ষমতার একক ওয়াট অপশন সি আমাদের সঠিক অ্যান্সার তার সঙ্গে তোমরা মনে রাখবে যে ডায়াপ্টার কার না লেন্স লেন্সের একক কিন্তু বন্ধুরা ডায়াপ্টার লেন্সের এবং কার বন্ধুরা ওহম রোধ এবং পাস্কাল অনেকে জানো যে পাশকাল হলো গিয়ে চাপের একক বলছে লাফিং গ্যাস কাকে বলে থার্টিন লাফিং গ্যাস কাকে বলা হয় বন্ধুরা নাইট্রাস অক্সাইড অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই লাইট নাইট্রাস অক্সাইডকে কিন্তু বলা হয় লাফিং গ্যাস এবং ভিনিগারকে কি বলা হয় অ্যাসিডিক অ্যাসিড মিথেনকে বলা হয় গোবর গ্যাস তার সঙ্গে তোমরা মনে রাখবে নম্বর ফোরটিন বলছে মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি তো বন্ধুরা এদের মধ্যে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে মানব দেহের দীর্ঘতম পেশি অপশন সি আমাদের সঠিক অ্যান্সার সার্টুরিয়াস তার সঙ্গে তোমরা মনে রাখবে যে স্টেপিডিয়াস এটি হয়ে যাবে মানবদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম পেশি বলছে ভারতের বৃহত্তম মধ্যে কোনটি তো বন্ধুরা সঠিক হয়ে যাবে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ ভীমনাথ কিন্তু ভারতের দীর্ঘতম কয়াল তার সঙ্গে তোমরা মনে রাখবে যে চিল্কা কি না ভারতের বৃহত্তম উপহ্রদ উপহ্রদ হয়ে যাবে এই চিল্কা নেক্সট বলছে লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো লুধিয়ানা শহরটি বন্ধুরা এটি শতদ্রু নদীর উপর অবস্থিত অপশন বি আমাদের সঠিক অ্যান্সার এটি কোথায় অবস্থিত কোন রাজ্যে না পাঞ্জাব পাঞ্জাব রাজ্যে অবস্থিত এটি সেভেন্টিন বলছে ভারতের সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত অর্থাৎ ভারতের যে সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম এটি কোন রাজ্যে অবস্থিত তো এর মধ্যে সঠিক অ্যান্সার কি হয়েছে বন্ধুরা অপশন সি আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ উত্তরপ্রদেশে এই সবচেয়ে বড় রেলওয়ে প্ল্যাটফর্মটি অবস্থিত উত্তরপ্রদেশের কোথায় না গোরক্ষপুর গোরক্ষপুরে অবস্থিত তোমরা সকলে মনে রাখবে নেক্সট প্রশ্ন এইটিন বলছে উধম সিং জেনারেল ডায়ারকে কত সালে হত্যা করেছিলেন তো বন্ধুরা এই উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন কত সালে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ উনিশশো সালে কিন্তু উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন এই জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু বন্ধুরা এই উনিশশো সালের জালিয়ানা বাকির যে হত্যাকাণ্ড নির্মম সেই হত্যাকাণ্ডটি ঘটেছিল তাই উধম সিং ইংল্যান্ডে গিয়ে লন্ডনে উনিশশো চল্লিশ সালে গিয়ে তিনি কিন্তু জেনারেল হত্যা করেছিলেন এসেছিলেন নাইনটিন বলছে বিশ্ব দূষণ রোধী দিবস পালন করা হয় কত তারিখে তো বন্ধুরা বিশ্ব দূষণ রোধী দিবস কত তারিখে পালন করা হয় অপশন ডি ইজ রাইট দার্সার অর্থাৎ দুই ডিসেম্বর কিন্তু বিশ্ব দূষণ রোধী দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সঙ্গে তোমরা মনে রাখবে যে কি ত্রিশে জানুয়ারি শহীদ দিবস আগে বললাম একুশে ফেব্রুয়ারি কি বিশ্ব মাতৃভাষা দিবস এবং পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বলছে স্পেনের মুদ্রার নাম কি তো বন্ধুরা স্পেনের মুদ্রার নাম কি এদের মধ্যে সঠিক অ্যান্সার কি হয়েছে বন্ধুরা ইউরোপ অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার তার সঙ্গে মনে রাখবে যে স্পেনের রাজধানীর নাম কি না মাদ্রিদ স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ বন্ধুরা আমাদের লাস্ট প্রশ্ন গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন কোথায় তো বন্ধুরা এদের মধ্যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার সারনাথ অপশন এ ইসর অর্থাৎ সারনাথে কিন্তু বন্ধুরা গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন অপশন এ ইজ দ্য রাইট এনসার তার সঙ্গে মনে রাখবে যে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেন কোথায় না কপিলা বস্তুতে জন্ম এবং এই কুন্দ গ্রামে কে জন্মগ্রহণ বন্ধুরা কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের সামান্য মাত্র হেল্পফুল মনে হয় তবে একটি লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ইম্পর্টেন্ট প্রশ্নপত্র পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সেই কামনা রইল